শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন সরস্বতী পুজোর মার্কেটিংয়ে এসেছি। এখনও সব স্টল বসেনি, এখানে সব জায়গায় স্টল বসে, অনেক স্টলই বসে গেছে, এখনও বাকি আছে কিছু, সেগুলো আজকে রাতে বসে যাবে। সরস্বতী পুজো 2023-এর মার্কেটিং চলছে, চারিদিকে সব জিনিসপত্র নিয়ে বসেছে, ছোট থেকে বড় সব ধরনের ঠাকুর সব কিছুই পাওয়া যাচ্ছে। সব এটা দর্শকর্মার দোকান, সব জিনিসই পাওয়া যায় এখানে মনে হচ্ছে। ঠাকুরগুলো খুব সুন্দরই হয়েছে, গত বছর ভালোই হয়, এবছরও ভালো হয়েছে, অনেক ঠাকুর আছে এখানে, প্রচুর সুন্দর সুন্দর বড় ছোট সব ধরনের ঠাকুর আছে। ওয়াও, দারুণ, অসাধারণ। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, দারুণ, অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঠাকুরগুলো সব সুন্দর হয়েছে। ভাই, এই ঠাকুরগুলোর দাম কত? এই বড় ঠাকুরগুলো 4,000 টাকা, আর এইটা এই ঠাকুরটা 4,500 টাকা দাম, আর এই ঠাকুরটা 3,000 টাকা দাম। দারুণ, খুব সুন্দর ঠাকুরগুলো। কোথা থেকে আসে? বিরাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরাটি থেকে আনা হয়। সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে একটা ছোটোখাটো একটা উৎসব। খুব সুন্দর হয়েছে চারিদিকে, প্রচুর ঠাকুর, সবাই ঠাকুর নিতে কিনতে ব্যস্ত। এদিকে ঘুগনি বিক্রি হচ্ছে। দাম কিরকম আছে কাকা? 2,800-3,000। আর ওই আর ওই পেছনে বড় ঠাকুরটা 3,500 টাকা। বাহ, কোথা থেকে এনেছো? তুমি কি প্রত্যেক বছর বসো? এই ঠাকুরটার দাম 3,500 টাকা। খুব সুন্দর করেছে ঠাকুরের মুখটা, খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে এই ঠাকুরের মুখটা। এই কাকা বেলুন বিক্রি করছে, আস্তে আস্তে কেনা শুরু করে দিয়েছে। আর এখানে সবকটাই বসা ঠাকুর, সবকটাই, বেশিরভাগই এখানে সব বসা ঠাকুর। এবছর সব এখানে বসা ঠাকুর নিয়ে বসেছে। তুমি বলো, আমি তোমার কাছ থেকে অত কেটে নিচ্ছি না। 100 আমো মটন কলা আছে গো? না, খেতে লাগবে। হ্যাঁ, মটন কলা আছে? না, কলা নেই। এই যে দুয়ার, আর ওই যে কলম, দুয়াতে কলম রাখা হয়নি এখনো। এই সুপুরি, এই ছোট ছোট মালা, এই চাঁদমালা, এই ঘি, মধু, কর্পূর, যাবতীয় জিনিস আছে এখানে। ঠাকুরটা বেরিয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।